তৃণমূলী বন্ধুরা বলতে সাহস পাচ্ছে যে আমাদের সাথে না ঘুরলে তোকে ওই বাড়িটা দেব না। কিন্তু সংবিধান সম্পর্কে আপনি আমি যদি সচেতন থাকতাম, আমরা তাকে প্রশ্ন করতাম, আমরা ভারতীয় নাগরিক, রাষ্ট্রের দায়িত্ব, আমার বাড়ি নাই, আমার বাড়ির ব্যবস্থা করে দিও, এখনো পর্যন্ত আমি বাড়ি পেলাম না কেন, সেই উত্তরটা তোমাকে দিতে হবে। আমাকে আক্রমণ করছে, যেটার মধ্যে আমি কোনো দায়ী নয়, আমাকে দায়ী করার চেষ্টা করে। আমি সবসময় এই বাণীটাকে আমি ইয়াদ করি, আমি ইয়াদ করি যে স্বামীজির কথা অনুযায়ী আমি তাহলে ওনার বাণী অনুযায়ী আমি সঠিক পথেই আছি। কারণ আমাকে আক্রমণ করছে মানে আমি, আর কেউ যদি না আক্রমণ করতো তাহলে সঠিক পথে আমি চলছিলাম না। আর আক্রমণটা অনৈতিকভাবে, আমি যখন আদিবাসীর অধিকারের কথা বলছি তখন আমি মুসলিমদের পার্টি হয়ে যাচ্ছি, যখন ওয়াক্কা প্রপার্টির উদ্ধারের কথা বলছি তখন আমি বিজেপির দালাল হয়ে যাচ্ছি, সেই একই ব্যক্তির মুখ থেকে শুনছি। সমস্যাটা এখানে, আমি রোমা ওরাও শিকারি মোড়া থেকে শুরু করে জল জমি জঙ্গলের অধিকারের কথা বলছি, ফিফথ শিডিউল সিক্স শিডিউল সাঁওতালি ভাষার আন্দোলনের কথা বলছি তখন আমি বিজেপি, তখন আমি মুসলিমদের পার্টি হয়ে যাচ্ছি। যখন আমি আনিস খানের কথা বলছি, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাচ্ছে, আলিয়া বিশ্ববিদ্যালয় ধ্বংস হয়ে যাচ্ছে, শিক্ষাগত পরিকাঠামো নষ্ট হয়ে যাচ্ছে, তখনই আমি বিজেপির দালাল হয়ে যাচ্ছি, তখন আমি এই বাণীটাকে ইয়াদ করি। তো আজকে ওই বাণীটা আবার বললাম আপনাদের কাছে, আমি যে মানুষ আমাদের লক্ষ্য হতে হবে, আমাদের ডেস্টিনেশনটা ঠিক করতে হবে যে আমরা লক্ষ্যটা কী, আমরা কোথায় যাব, কেন যাব, বা কোথায় অবধি যে পৌঁছাবো, আমাদের লক্ষ্য কোথায়, আমাদের লক্ষ্যটা কী, সংবিধান আমাদের মাথায় রাখা দরকার, যে আমাদের লক্ষ্যটা হওয়া দরকার একটাই, সংবিধান। আমরা দেশের অধিবাসী, আমাদের গাইডলাইন আছে, কে কী খাবে, কে পড়বে, কী ধর্মচরণ করবে, পড়াশোনার শিক্ষা থেকে শুরু করে, স্বাস্থ্য থেকে শুরু করে, এই বাড়ি দেওয়া থেকে শুরু করে, মৌলিক অধিকার, সংবিধানের বই খুলুন, পাতা উল্টান, আপনার অধিকার আপনি জেনে যাবেন। আজকে আমরা সংবিধান সম্পর্কে ওয়াকিবহল না থাকার জন্য তৃণমূলী বন্ধুরা বলতে সাহস পাচ্ছে যে আমাদের সাথে না ঘুরলে তোকে ওই বাড়িটা দেব না। কিন্তু সংবিধান সম্পর্কে আপনি আমি যদি সচেতন থাকতাম, আমরা তাকে প্রশ্ন করতাম, আমরা ভারতীয় নাগরিক, রাষ্ট্রের দায়িত্ব, আমার বাড়ি নাই, আমার বাড়ির ব্যবস্থা করে দিও, এখনো পর্যন্ত আমি বাড়ি পেলাম না কেন, সেই উত্তরটা তোমাকে দিতে হবে। আমরা সংবিধান সম্পর্কে সচেতন না থাকার জন্য আজকে এই বলে তারা উল্টে আমাকে বলছে, আমাদেরকে বলছে আমার পার্টির ঝান্ডা ধরো তাহলে বাড়ি পাবে। ওর দায়িত্ব, ওনাদের দায়িত্ব, ওনারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছেন, নাগরিককে তার বাড়ির ব্যবস্থা করে দেওয়া মৌলিক অধিকারের মধ্যে পড়ছে। কিন্তু সেই সম্পর্কে অকিভল না থাকার জন্য আমরা মেন ট্র্যাক থেকে উল্টে আমাদেরকে তারা প্রশ্নের সম্মুখীন করে দিচ্ছে। তাই প্রত্যেককে বলবো, সংবিধান সম্পর্কে অকিভল হন, সংবিধান সম্পর্কে জানার চেষ্টা করুন। এসটি এসসি ভাইয়েরা যারা আছেন, যারা মাইনরিটি আছেন, বা যারা সরকারি কর্মচারী, যারা কৃষক, প্রত্যেককে বলবো আমরা সচেতন হই। সচেতনতার অভাবের জন্য আমাদেরকে এই ধরনের বঞ্চনার শিকার হতে হচ্ছে, অত্যাচারের শিকার হতে হচ্ছে, আমাদের অধিকার সম্পর্কে আমরা অকিভল না থাকার জন্য অধিকার কেড়ে নিচ্ছে। ভাবতে অবাক লাগে, আমরা স্বাধীনতার এত বছর পর হওয়ার পরও, 75তম উদযাপন হলো, 76তম স্বাধীনতা দিবস উদযাপন করলাম আমরা, এত বছর হওয়ার পরও আমাদেরকে, এতদিন শুনতাম ওড়িশা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ভিন্ন রাজ্যে শুনতাম অর্থনৈতিক সচল না থাকার জন্য, অর্থনৈতিক অবস্থা ঠিকঠাক না থাকার জন্য কারো লাশ, তার পরিবারের লাশ সাইকেলে বয়েছে, কাঁধে বয়েছে, আর আমরা কি দেখলাম, এগিয়ে বাংলা বলছে সমবাদী সমব্যথী প্রকল্প থাকার পরেও আমার আমাদের পশ্চিমবাংলায় আমাদের এক মায়ের লাশকে তার সন্তান, তার স্বামী কাঁধে করে নিয়ে যাচ্ছে, এটা আমাদেরকে দেখতে হচ্ছে। আমরা ভাবছি ওটা তো ওই অন্য একজনের হচ্ছে, কালকে আমাকে আপনাকে ওই সমস্যার সম্মুখীন না হতে হয় দেখুন। কিন্তু রাষ্ট্রের দায়িত্ব কী, রাজ্যের দায়িত্ব কী, সে তার ডিউটি ভুলে গিয়ে আপনার হাতে জাস্ট একটা স্বাস্থ্যসাথী কার্ড ধরিয়ে দিয়ে তার দায়িত্ব সম্পর্কে সে থেকে অব্যাহতি নিয়েছে। স্বাস্থ্যসাথী কার্ডের আমার প্রয়োজন নয়,
এত টাকা ইনভেস্ট করে এত কিছু করে দিচ্ছে, কোনো প্রয়োজন নয়। যদি আপনাদের বলুন, যদি ব্লক হসপিটালগুলোকে উন্নত মানের চিকিৎসা পরিষেবা রাখ দিত, তাহলে কলকাতায় গিয়ে আমাকে ট্রিটমেন্ট করতে হতো না, স্বাস্থ্যসাথীর কার্ডের প্রয়োজন হতো না। এটা একটা ভাওতা দায়িত্ব কাঁধ থেকে নামিয়ে দেওয়ার প্রয়াস মাত্র। আজকে আবার যে দেখলি, গতকালকে দেখছিলাম যে যারা একটা স্বেচ্ছাসেবী সংগঠন একটা অ্যাম্বুলেন্স দিয়েছিল ওই বাকি পথটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তাদেরকে আবার অ্যারেস্ট করেছে। কী কারণে অ্যারেস্ট করেছে না করেছে জানি না, মানে কোন সমাজ ব্যবস্থায় আমরা বসবাস করছি বুঝতে পেরেছেন? অর্থের অভাবে অ্যাম্বুলেন্স করে তার লাশটাকে নিয়ে সব ভাই গাড়িতে নিয়ে যেতে পারেনি, সেইটুকু ব্যবস্থা করে দেওয়ার মতো আমার রাজ্যে পরিকাঠামো নাই। কিন্তু দিনের পরে দিন কী দেখেছি, আমার আপনার 2010-11 সালের দিকে আমার আপনার মাথার ওপরে 20,000 টাকা ঋণ ছিল, আর এখন এসে দেখেছি সেটা 58,000 টাকা ঋণ হয়ে গেল। ঋণ নিতে ঋণ বেড়ে যাচ্ছে আমাদের সাধারণ মানুষের মাথার ওপর থেকে বেড়ে যাচ্ছে, আর তৃণমূলী বন্ধুদের বাড়ির ছাদের ঢালাই বাড়তে শুরু করেছে। আর আমরা যদি সচেতন হতাম ওই দিন আমাদেরকে দেখতে হতো না। আপনি হয়তো ভাববেন, অনেকে আছে এই ধরনের ভাবার, ওর নামটা দেখি কে লাশটা নিয়ে যাচ্ছে, এই সমাজ আমরা এই জায়গায় চলে গিয়েছি, ভয়ঙ্কর রোগ আমাদের মধ্যে। আগে অপরাধীর আমরা ধর্ম দেখি, অপরাধীর আমরা ধর্ম দেখি, কোন ধর্মের অপরাধী তারপরে তার লঘু হবে কি গুরু হবে, এটা মাথায় রাখবেন। অপরাধীকে অপরাধী হবেই দিকান দেখা হোক। আর আমি যদি মনে করি এটা আমার স্বজাতি, ওটা অমুক জাতি তমুক জাতি, ওটা ওই বন্য এই বন্য, ও অপরাধী, কিন্তু অপরাধ করার সাহস তার বেড়ে যাচ্ছে, কালকে ওই অপরাধটা আপনার সাথেও করতে পারে। ভাবতে অবাক লাগছিল ঘটনাটা দেখার পরে, যে কোন বাংলায় আমরা বসবাস করছি, এটা এগিয়ে বাংলা, এই তার সমবাদী প্রকল্প কোথায় গেল? এখনো পর্যন্ত হসপিটাল কর্তৃপক্ষ যারা আছেন সুপার থেকে শুরু করে তাদের এখনো কাউকে অ্যারেস্ট করলো না। যারা সহযোগিতা করলো তাদের ওপরে, তাদের মধ্যে সংগঠনে যারা দায়িত্বশীল ছিল একটা এনজিও তাকে অ্যারেস্ট করে নিয়েছে। ঠিক একইভাবে আজকের ডেটে আবাস যোজনার দুর্নীতি হচ্ছে, যার প্রাপ্য বাড়ি যার ঘর পাওয়ার দরকার তারা ঘর পাচ্ছে না, আর আমরা এই মাইক লাগিয়ে তাদের বিরুদ্ধে বলছি। কেন তাদের সাথে অবিচার হলো? যারা দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে বলছি, যারা দুর্নীতির শিকার হচ্ছে তাদের হয়ে বলছি। যখনই আমরা বলছি আমাদের নামে ওই কেস একইভাবে আসছে, শুধু দমিয়ে দেওয়া যাবে কীভাবে, কীভাবে এদের মুখ বন্ধ করে দেওয়া যায়। আমাদের কর্মীদের ওপরে একইভাবে কেস দিচ্ছে, শুধু কেস দিয়ে ক্ষান্ত হয়নি, মারধর প্রাণহানির মতো এই ধরনের ঘটনা ঘটিয়ে দিচ্ছে। অপরাধটা আমাদের একটাই, আমাদের কেন বলবো, কী লাগবে বলো, নিয়ে বসে যাও, বলা তোমার যাবে না, কিন্তু সে দ্বারা আমাদের দ্বারা সম্ভব নয়, সেটা আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা মানুষের জন্য রাজনীতিতে এসেছি, মানুষের অধিকারের কথা বলতে এসেছি, কোনো ধর্মকে স্পেসিফিক কোনো ধর্মকে প্রমোট করতে আসেনি। ধর্ম দীর্ঘদিন ধরে যেটার ধর্মে যারা বিশ্বাসী পরিচালিত হয়ে তার ধর্মের গণ্ডির মধ্যে থেকে তারা ধর্ম পালন করে এগিয়ে যাচ্ছে। আমাদের নতুন করে আর প্রয়োজন নেই কোনো ধর্মকে প্রমোট করার। কিন্তু আমি যখনই প্রিভেনশন অফ 1989 অ্যাট্রোসিটিস অ্যাক্টের কথা বলি, দলিত আদিবাসী ভাইদেরকে সচেতন করি, তাদেরকে বলি ভাই আপনাদের এই অধিকার আছে, আপনাদেরকে এই 500,000 দেওয়ার, সংখ্যালঘুদেরকে 500 দিয়ে যে ভিক্ষা দেওয়ার মতো মায়েদের সাথে যে আচরণ করছে এটা প্রয়োজন নাই, আপনি আপনার অধিকার সম্পর্কে সচেতন হন। 1989 অ্যাট্রোসিটিস অ্যাক্ট দেখুন, আপনার অধিকার সম্পর্কে আপনি সচেতন হন, সরকারকে প্রশ্ন করুন। যখনই আমি বলছি আমাকে মুসলিমদের পার্টি বলে দেখে দেওয়ার চেষ্টা করছে। 1989 অ্যাট্রোসিটিস অ্যাক্টের আমার কাছে পিডিএফ ফাইল আছে, কেউ যদি নিতে চান আমি দিয়ে দেবো। আমি একটা কথা বলি, রাত অনেক হয়ে এসেছে, আমাকেও বাড়ি যেতে হবে, সন্ধে হচ্ছে, আমাকে বাড়ি যেতে রাত্রি হবে। কোনো দলিত আদিবাসী ভাইয়ের কোনো সময় যদি আইনের সহযোগিতা দরকার, আইনের সাহায্যের প্রয়োজন হয়, লয়ার বা উকিলের দরকার হয়, ওই অ্যাক্ট বলছে সরকারকে বিনামূল্যে ওই দলিত আদিবাসী ভাইকে লয়ার দিতে হবে। এখানে বাজার নিশ্চিতভাবে ভিন্ন ধর্মের ভিন্ন বর্ণের মানুষজন আছে, দলিত আদিবাসী ভাইয়েরাও আছে। কোনো এক আদিবাসী বা দলিত ভাই এসে যদি আমাকে বলে যে এই আইন সম্পর্কে ইতিপূর্বে আমি শুনেছিলাম, বা এই অ্যাট্রোসিটিস অ্যাক্টে এত কিছু আছে আমি জানতাম,
তাহলে আমি উপকৃত হব যে সরকার 75 বছর ধরে বা 1989 পর থেকে এই 11 বছরের সরকার অ্যাটলিস্ট সংখ্যালঘুদের তো উন্নয়ন করে একদম উন্নয়নের চরম শিখরে পৌঁছেছে, এখন দলিত আদিবাসী ভাইদেরকে ধরেছে, খুব উন্নয়ন তাদের করে দিচ্ছে। তাহলে অত্যন্ত যে এই আইন সম্পর্কে তাদেরকে সচেতন করেছে, আমার মনে হয় একটা ভাই এসে বলতে পারবেন না যে এই আইনটা আছে বা ছিল, এই আইন আছে জানানো হয় না। জানালেই তো সরকারের কাছে টাকা যাবে, জানালেই তো দলিত আদিবাসী ভাই আইনের দ্বারস্থ হবে, জানালেই তো দলিত আদিবাসী ভাই আর পার্টি অফিসে গিয়ে ভিড় করবে না, জানালেই তো দলিত আদিবাসী ভাই আর ওই রাজনৈতিক ভোট ব্যাংক হয়ে থাকবে না। সুতরাং এদেরকে যত কম বুঝিয়ে যত নিজের পকেটের মধ্যে রাখবে তত লাভ এদেরকে, ভোটের সময় 500,000 দিয়ে ভুলিয়ে ভোটটা আমি নিয়ে নেব। কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কাজ হচ্ছে মানুষকে রাজনৈতিকভাবে সচেতন করে দেওয়া, ভোট কাকে দেবেন না দেবেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার, অ্যাটলিস্ট যাকে দেবেন সে সমাজকে সমাজের জন্য কাজ করবে, নাগরিকের জন্য কাজ করবে। ঠিক সংবিধানের ধারা খুলুন, সংখ্যালঘুদের অধিকারের কথা, সংখ্যালঘুদের হা হতাশার কোনো জায়গা নয় যে আমরা পাচ্ছি না এ করছি না, কোনো জায়গা নয়। কিন্তু আপনি ঠিক জায়গায় না যাওয়ার জন্যই আপনি আপনার অধিকার পাচ্ছেন না। সংখ্যালঘু কী খাবে, সংখ্যালঘু তার শিক্ষা প্রতিষ্ঠানে কি সিলেবাস রাখবে, কি ইউনিফর্ম লাগবে, এমনকি কাকে নিয়োগ করবে, পড়াশোনার দায়িত্ব কাদের হাতে তুলে দেবে, সবটাই তাদের নিজের হাতে আছে। যেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের ভাইয়েরা আছে, এটা কি আমরা পারছি যারা সংখ্যালঘু সম্প্রদায়ের ভাই আছেন? কিন্তু সংবিধান আপনার হাতে দিয়েছে, তাহলে আপনি পাচ্ছেন না কেন? ওই 1989 অ্যাট্রোসিটিজ অ্যাক্টও তুলে দিয়েছে দলিত আদিবাসী ভাইদের হাতে, তারা কি পায়? তাদেরকে জানানোই হয় না। একইভাবে সংখ্যালঘুদেরকেও সংবিধান সম্পর্কে সচেতন করা হয় না, জানায় না, আর না জানানোর ফলে এ হা হতাশার মধ্যে ভুগছে। তাই প্রত্যেককে অনুরোধ করব সংবিধান সম্পর্কে সচেতন হন, সংবিধানকে স্টাডি করুন, পড়াশোনা করুন, পড়ুন যে আমাদের অধিকারগুলো কী দিয়েছে, কটা কথা পাচ্ছি কি কটা পাচ্ছি না দেখুন, তাহলে বুঝতে পারবেন যে এরা আপনাদেরকে শুধুমাত্র ভোট ব্যাংক হিসাবে রেখেছে, ভোটের সময় 500,000 দেয় আর ভুল বুঝিয়ে চলে যায়, আর 4.5 বছর 4.5 বছর আপনাদেরকে শোষণ করে। তাই সময় হয়েছে আইএসএফ রাজনীতির ময়দানে এসেছে মানুষের নাগরিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য। একজন কৃষকের কী অধিকার আছে, একজন ছাত্র যুবর কী অধিকার আছে, একটা মায়ের কী অধিকার আছে, সরকারি কর্মচারীদের তাদের হকের প্রাপ্য তাদের অধিকার দিয়ে তারা ঠিকঠাক পাচ্ছে না, সেটাও পাওয়ার লক্ষ্যে, তাদের পাইয়ে দেওয়ার লক্ষ্যে রাজনীতির ময়দানে এসেছে। সর্বোপরি একজন নাগরিকের যে অধিকার আছে সেটা বুঝিয়ে দেওয়ার জন্য রাজনীতির ময়দানে এসেছে। ঠিক 2021 সালে 21শে জানুয়ারি কলকাতা প্রেস ক্লাবে প্রেস বন্ধুদের সামনে এই পার্টির ইনোগ্রেশন হয়েছিল, এই পার্টির সূচনা হয়েছিল। দেখতে দেখতে 2 বছরে আমরা পদার্পণ করতে চলেছি। আগামী 21 তারিখ বৃহস্পতিবার, শনিবার আগামী 21 তারিখ শনিবার কলকাতা রাজপথে আমরা 2 বছর উদযাপন করব, বা ফাউন্ডেশন ডে আমরা সেলিব্রেট করব। আপনাদের প্রত্যেককে অনুরোধ করছি আপনারা আসুন আমাদের সাথে ফাউন্ডেশন ডে উদযাপন করুন, এবং সাথে সাথে ওখান থেকে আমরা অঙ্গীকারবদ্ধ হব যে ওখান থেকে ফিরে এসে আমরা নাগরিকের জনগণের পঞ্চায়েত গড়ে তুলব, দুর্নীতিমুক্ত স্বচ্ছ জনগণের পঞ্চায়েত তৈরি করব। জনগণের কথাটাই শেষ কথা হবে, কোনো প্রধান বুথের মেম্বার যেটা বলবে সেটা নয়, গ্রাম সভার মাধ্যমে গ্রামের মানুষের উপস্থিতির মাধ্যমে পঞ্চায়েতের মেম্বার থাকবে, প্রধান থাকবে, গ্রামের মানুষ যেটা তার এলাকার উন্নয়নের জন্য বলবে সেটা যাতে উন্নয়ন করে, সেই কাজটা যাতে প্রায়োরিটি দেয়, সেই কাজটা আগে যাতে করে, সেই জনগণের পঞ্চায়েত গড়ে তুলব। এই আরও আনুষাঙ্গিক বিষয় সেখানে আলোচনা হবে, জনগণের কথা, জনগণের অধিকারের কথা আলোচনা হবে। তাই আপনাদের প্রত্যেককে বলবো, প্রত্যেককে আসুন, আপনার অধিকার সম্পর্কে সুনিশ্চিত হতে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ছায়াতলে আসুন, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের হাতকে শক্ত করুন, এবং নাগরিক অধিকার পেতে আপনারা আরও এক কদম এগিয়ে যান, আরও একটা স্টেপ এগিয়ে যান। আজকে অনেক কথা বলার আছে, আমার আগের বক্তা এই রক্ত আমাকে যখন ইন্ট্রোডিউস করাচ্ছিল রক্তদানের কথা বলছিল, তখন ব্যাপারটা কিছুই নয়, রক্ত সম্পর্কে আমরা অনেকে সচেতন হয়, এসব সচেতন আমাদেরকে করা হয়নি। আমরা অনেক জায়গায় রক্ত দিই বা দিই না, অনেকে দেয় দেয় না,
যদি যারা আমরা জনপ্রতিনিধি আছি মানুষকে যদি সজাগ করি, বছরে যে রক্তের প্রয়োজন হয় সেই রক্তটা অনেক সময় ঘাটতি দেখা দেয়, অনেক অসুবিধা হয়, সমস্যা হয়। সেই জন্য ভাঙড়ের মানুষকে আমি একটা কল দিয়েছিলাম, আহ্বান করেছিলাম, ভাঙড় মানে সবসময় বোমগুলি পিস্তল হিসাবে ভাঙড়ের বাইরে দেখানো হয়, সারা রাজ্যে একটা ভাঙড়কে খারাপভাবে দেখানো হয়। তো আসুন আমরা ভাঙড়ে রক্তদান উৎসব করব, যে রক্তদান উৎসব করে দেখিয়ে দেব ভাঙড়ের মানুষ রক্তপাত চাই না, রক্তপাত হীন ভাঙড় চাই, এবং ভাঙড়ের মানুষের রক্তে অন্য এলাকার মানুষের জীবনও বাঁচতে পারে সেটা করে দেখিয়ে দেবো। ভাঙড়ের মানুষকে আহ্বান করেছিলাম, তার আহ্বানের সাড়া দিয়ে আমি টার্গেট রেখেছিলাম 3000 ইউনিট রক্ত নিয়ে, মানে 3000 ইউনিট হবে। দুঃখের বিষয় আরও 2000-এর ওপরে মানুষ হাজির ছিল, কিন্তু তারা 3000 ইউনিট নিয়ে এসেছিলো কিট রক্ত, যেটাতে নিয়ে যায় ব্যাগ বললেও চলে, সেটা কিছুর মধ্যে খারাপ বেরিয়ে যাওয়ার জন্য 2720 জন পর্যন্ত দিতে পেরেছে। তবে আগামী দিনে আশা করছি ভাঙড়ের মানুষ ভাঙড়ের রক্ত রেকর্ডটাই তারাই ভাঙবে, সেই আছে। সাথে সাথে আপনাদের বলবো, আপনারাও আপনাদের এলাকাতে যদি এই রক্তদান প্রোগ্রামে এসে বলি, যখন প্রসঙ্গ উঠেছে বলে বলছি, আপনাদের এলাকাতেও যখন দেখবেন যে কোনো জায়গায়, সে যে কোনো রাজনৈতিক দলের ব্যানার হোক না কেন, বা কোনো সময় দেখবেন দুর্গাপুজো কমিটি রক্তদান শিবির করে, ঈদগাহ কমিটি রক্তদান শিবির করে, জলসা কমিটি রক্তদান শিবির করে, বড় কোনো ক্লাব বা এনজিও রক্তদান শিবির করে, বা কোনো অন্য অন্য রাজনৈতিক দলেরা রক্তদান শিবির করে, আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ করব, কোন ধর্ম বর্ণ কারা রক্তদান শিবির করছে, কোন রাজনৈতিক দল রক্তদান শিবির করছে, অত দেখতে আপনারা যাবেন না। প্রতি 90 দিন অন্তর অন্তর আপনারা আপনাদের মূল্যবান রক্ত ওই ক্যাম্পে গিয়ে দিন। ওই রক্ত ক্যাম্পে দিলে ওই রক্ত নিয়ে মুমূর্ষ থ্যালাসেমিয়া রোগে যারা আক্রান্ত, যার ধর্ম বর্ণ নির্বিশেষে যাদের রক্তের প্রয়োজন আছে তারা নিয়ে উপকৃত হবে। সাথে সাথে মেডিকেল সায়েন্স বলছে প্রতি 90 দিন অন্তর যদি কেউ নিয়মিত রক্ত দেয়, রক্তদান করে, মানে রক্ত দিয়ে দেয়, তাহলে তার ক্যান্সার রোগের সম্ভাবনা ঝুঁকি অনেকটা কমে যাবে। আবার মেডিকেল সায়েন্স বলছে প্রায় 2024 সালের আশপাশে প্রতিটা ঘরে ঘরে একটা ক্যান্সার রোগী হয়ে যাবে। তাই আপনাদের বলবো, আপনারা যেমন রক্ত দিয়ে একটা সম্প্রীতির ঐক্যের বাতাবরণ তৈরি করছেন, সাথে সাথে ওই রক্ত দিয়েও নিজের স্বাস্থ্যটা সুস্থ থাকবে। তাই রক্তদান শিবির নয়, প্রসঙ্গ উঠেছিল বলে আপনাদের বললাম, জানিয়ে দিলাম, আপনাদের অনুরোধ করব কোন জায়গায় কার ব্যানারে হচ্ছে দেখার প্রয়োজন নেই, আপনারা গিয়ে সেখানে আপনাদের মূল্যবান রক্তটা দিন। আর একটা কথা, অনেকে বলে আমি 10 বার 12 বার 40 বার দিয়েছি, একবার নেটটা খুলে দেখবেন, জেমস হ্যারিসন নামে এক ব্যক্তি জীবনে এত রক্ত দিয়েছিল, লক্ষাধিক শিশুর জীবন বেঁচেছিল, তার রেকর্ড কীভাবে ভাঙব সেই লক্ষ্য আমাদের মধ্যে রাখা দরকার। নেট খুললে তো পাওয়া যাবে, এখন সময় অল্প, এখন এইদিকে আসি। আমরা রাজনৈতিক ময়দানে এসেছি, আমাদেরকে ধমকাচ্ছে, চমকাচ্ছে, অনেক কিছু করছে বিরোধী, যারা আমরা যারা বিরোধী আছি, এত ধমকানো চমকানো কী আছে ভাই? আমরা বিরোধী, আমাদের কাজটা কী? সরকার চলছে, এই সরকার চালানোর মধ্যে যে ফাঁক ফোকরগুলো থেকে যাচ্ছে সেগুলো সরকারকে জানিয়ে দেবো, সরকার সেটাকে ঠিক করে জনগণকে আবার ভালোভাবে চলবে, এটা তো বিরোধীদের কাজ, সেটাই তো আমরা করছি। আমরা সরকারকে বলছি 620 দিনের ওপরে কলকাতা রাজপথে হবু শিক্ষক শিক্ষিকারা সেখানে আন্দোলন করছে, ঈদের নামাজ পড়ছে, দুর্গাপুজো হচ্ছে, ভাইফোঁটা হচ্ছে, কালী পুজো হচ্ছে, সব তাদেরকে ওখানে করতে হচ্ছে, তাদের মেরিট, তাদের মেধা, তাদের লিস্টে নাম থাকার পরেও তারা চাকরি পাচ্ছে না। আর আপনার দলের কাকেও মাল দিয়ে বা কাউকে কিছু দিয়ে যারা চাকরি করছে, পরীক্ষা অনেকে দেয়নি, অনেকে সাদা খাতা জমা দিয়েছে, অনেকে পাস করতে পারেনি, ভাইবা টেবিলে যেতে পারেনি, বা এমন লোককে চাকরি দিয়েছেন যুক্ত অক্ষর তারা পড়তে পারছে না, তারা চাকরি করছে অবলম্বে, তাদেরকে বরখাস্ত করে যারাদের ন্যায্য, যাদের প্রাপ্য, তাদেরকে চাকরির ব্যবস্থা করে দিন। এইগুলো বিরোধীরা বলছে বলেই বিরোধীদের উপরে দমনপীড়ন নীতি চালাচ্ছে।